হ্যালো শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের অনলাইন রসায়ন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি ক্লাস পরিচালনায় তোমাদের সাথে আছি আমি মুসাম্মদ আয়েশা সিদ্দিকা সহকারী অধ্যাপক রসায়ন রংপুর সরকারি সিটি কলেজ রংপুর তোমরা জানো গত ক্লাসে আমি একটা নতুন অধ্যায় শুরু করেছি অধ্যায়টির নাম রাসায়নিক পরিবর্তন সেখানে ഇതുমধ্যে আমরা রাসায়নিক বিক্রিয়া এবং সবুজ রসায়ন নিয়ে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আজ আমরা বিক্রিয়ার দিক নিয়ে অর্থাৎ একমুখী উপমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করব আজকের পাঠ শেষে তোমরা আশা করছি একমুখী ও উপমুখী বিক্রিয়ার সংজ্ঞা একমুখী বিক্রিয়ার শর্ত বৈশিষ্ট্য উপমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া পরিণত করার উপায় মুক্ত শক্তি ইত্যাদি সম্পর্কে বলতে পারবে তাহলে আমরা আজকের আলোচনা শুরু করতে পারি তোমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানো রাসায়নিক বিক্রিয়াগুলো আসলে বিভিন্ন পরিবেশে বিভিন্ন শর্ত অনুযায়ী সংগঠিত হয় এই রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি এবং আরোপিত শর্তের উপর ভিত্তি করেই তার দিক নির্মিত হয় রাসায়নিক বিক্রিয়াকে গতির দিক অনুযায়ী দুভাগে ভাগ করা যায় যেমন একটি হল একমুখী বিক্রিয়া বা ইরিভার্সেবল রিয়াকশন এবং আরেকটি হল উভমুখী বিক্রিয়া বা রিভার্সেবল রিয়াকশন কোনো কোনো শর্তানুসারে কোন বিক্রিয়া সর্বদা সম্মুখ দিকে আবার কোনো কোনোটি সর্বদা পশ্চাৎ দিকেও হয়ে থাকে এখন আমরা একমুখী নিয়ে বিক্রি নিয়ে আলোচনা করি কোন রাসায়নিক বিক্রিয়ায় সব বিক্রিয় পদার্থ যখন উৎপাদে পরিণত হয় অর্থাৎ বিক্রিয়াটি যখন শুধু সম্মুখ দিকেই ঘটতে থাকে তখন ওই বিক্রিয়াটিকে একমুখী বিক্রিয়া বলে এই বিক্রিয়া একটি সম্মুখমুখী তীর চিহ্ন ব্যবহৃত হয় যেমন পটাশিয়াম ক্লোরাইডকে খোলা পাত্রে উত্তপ্ত করলে এটি বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হয় এই ক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে কিন্তু পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় না অর্থাৎ এটি একটি একমুখী বিক্রিয়া অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডের তাপীয় বিয়োজন একটি একমুখী বিক্রিয়া ভাবে বাতাসে কার্বনের দহনের ফলে কার্বন অক্সাইড উৎপন্ন হয় এটিও একটি একমুখী বিক্রিয়া বিক্রিয়াটি তোমরা লক্ষ্য করছ আবার অধিকাংশ আয়নীয় বিক্রিয়াটি বিক্রিয়ায় একমুখী হয়ে থাকে যেমন এখানে সিলভার নাইট্রেট এবং পটাশিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পরস্পর মিশ্রিত করলে সিলভার ক্লোরাইডের ক্লোরাইডের এবং পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন হয় এখানে সিলভার অধক্ষে এবং পটাশিয়াম নাইট্রেট পরস্পর মিশ্রিত হয়ে পুনরায় সিলভার ক্লোরাইড সিলভার নাইট্রেট এবং পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করে না এখন আমরা একমুখী বিক্রিয়ার শর্ত সম্পর্কে জানব প্রথম শর্তটি হলো বিক্রিয়াটিকে অবশ্যই খোলা পাত্রে ঘটাতে হবে উদাহরণস্বরূপ আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এর বিয়োজন দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসে পরিণত হয় একটি খোলা টেস্ট টিউবের মধ্যে যদি সামান্য পরিমাণে অ্যামোনিয়াম ক্লোরাইডের কঠিন লবণ নিয়ে উত্তপ্ত করা হয় তবে দেখা যায় অ্যামোনিয়াম ক্লোরাইড উত্তাপে বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে যা টেস্টিউব থেকে বের হয়ে আসে বিক্রিয়া শেষে টেস্টউবের তলায় কিন্তু আর কোনো অবশেষ পাওয়া যায় না অর্থাৎ বিক্রিয়াটি একমুখী দ্বিতীয় শর্তটি হলো বিক্রিয়ার স্থলে উৎপাদসমূহকে সমূহকে অধক্ষিপ্ত হতে হবে তোমরা এই বিক্রিয়াগুলো লক্ষ্য করো এখানে কপার সালফেট একটি টেস্ট টিউবের মধ্যে নেওয়া হয়েছে কপার সালফেট একটা টেস্ট টিউবে নিয়ে এর নীল বর্ণের দ্রবণে যদি আয়রন চূর্ণ যোগ করা হয় তাহলে বেশ কিছুক্ষণ রেখে দিলে দেখা যায় যে তলায় লালচে কপ বর্ণের কপার পদক্ষেপ রয়েছে এবং গাঢ় নীল দ্রবণটি সবুজ হয়ে যায় এক্ষেত্রে যা ঘটে তা হলো কপার আয়ন সম্পূর্ণরূপে অদ্রবণীয় কপার ধাতুতে পরিণত হয় অর্থাৎ বিক্রিয়াটি একমুখী এই শর্তগুলো আমরা জানলাম এখন আমরা একমুখী বিক্রিয়ার এরূপ একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কখনো রাসায়নিক সমাবস্থার সৃষ্টি হবে না আরো একটি শর্ত হলো একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তন ডেলজি লেস দেন জিরো অর্থাৎ মুক্ত শক্তির মান জিরোটাইতে কম হয় এই মুক্ত শক্তি কি এটা সম্পর্কে সবার শেষে আমি একটু আলোচনা একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য গুলো হলো সমস্ত বিক্রিয়াকে সম্পূর্ণভাবে উৎপাদে পরিণত হয় সম্মুখমুখী তীর চিহ্ন দ্বারা এই ধরনের বিক্রিয়া প্রকাশ করা হয় বিক্রিয়া মিশ্রণে উৎপাদসমূহ সমূহ আংশিক দ্রবণীয় বা সম্পূর্ণ অদ্রবণীয় বা গ্যাসীয় বা মৃদু তরিত বিশ্লেষ্য এবং অনু অথবা তীব্র এসিড বা থাকে অর্থাৎ যে পাওয়া যায় বিক্রিয়া করার পর যে উৎপাদগুলো পাওয়া যাবে সেগুলো আংশিক দ্রবণীয় হতে পারে সম্পূর্ণ অদ্রবণীয় হতে পারে গ্যাসীয় হতে পারে বা মৃদু তরিত বিশ্লেষ্য হতে পারে অনু হতে পারে অথবা তীব্র এসিড বা তীব্র ক্ষারের আয়ন হিসেবেও থাকতে পারে আর একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির হ্রাস ঘটে অর্থাৎ মুক্ত শক্তি কমে যাবে একমুখী বিক্রিয়ার শর্তগুলো আমরা জানলাম বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করলাম আমরা এরপর আমরা রাষ্ট্রীয় বহুমুখী বিক্রিয়ার আলোচনায় অধিকাংশ রাসায়নিক বিক্রিয়ায় শেষ হয় না উৎপাদ পুনরায় বিক্রিয়া করে মূল বিক্রিয়কে ফিরে আসে যেমন আমরা দুটো বিক্রিয়া দেখি এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করেছে এবং সি প্লাস ডি বিক্রিয়া করে এ ও বি উৎপন্ন করে বিপরীত মুখে অর্থাৎ যদি কোনো রাসায়নিক বিক্রিয়া একসঙ্গে সম্মুখ দিক এবং পশ্চাৎ দিক থেকে সংগঠিত হয় তবে সেই বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলে আমরা উভমুখী বিক্রিয়ার সংজ্ঞা এটা বলতে পারি উভমুখী বিক্রিয়াকে একজোড়া বিপরীত অর্ধ তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা যায় আমরা এখন একটি উদাহরণ সহকারে উভমুখী বিক্রিয়াটি আলোচনা করব এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড বাষ্প অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসে পরিণত হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড বাষ্পকে একটি বদ্ধ পাত্রে তিনশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যামোনিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে কিন্তু অনেকক্ষণ ধরে উত্তপ্ত করলেও দেখা যায় যে ওই পাত্রের মধ্যে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ছাড়াও অবিয়োজিত অ্যামোনিয়াম ক্লোরাইড বাষ্প থেকে যায় অর্থাৎ বদ্ধ পাত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড বাষ্পের তাপীয় বিয়োজন কখনোই সম্পূর্ণ হয় না এখন যদি আমরা যে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছে সেগুলো সমমল পরিমাণ আমরা যদি আরেকটি টেস্ট টিউবে নিয়ে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আরো কিছুক্ষণ উত্তপ্ত করি তাহলে আমরা দেখতে পাবো যে ওই পাত্রের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড বাষ্প অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এই তিনটি পদার্থই বর্তমান আছে যে উপরের যে দুটো টেস্ট টিউবের মধ্যে দুটো পরীক্ষা করা হলো সেখান থেকে বোঝা যাচ্ছে যে উভমুখীতার জন্যই বিক্রিয়াগুলো কখনোই সম্পূর্ণ হয় না ফলে বিক্রিয়াকালীন যে কোনো সময়ে বিক্রিয়া পাত্রে অ্যামোনিয়াম ফ্লোরাইড বাষ্প, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ফ্লোরাইড এই তিনটি উপাদানই থাকবে। এরপর আমরা উভমুখী বিক্রিয়ার শর্তে দেখে কি কি আছে। একটি শর্ত হলো গ্যাসীয় ও উৎপাদের ক্ষেত্রে আবদ্ধ পাত্রে বিক্রিয়া ঘটাতে হবে। আরেকটি শর্ত হলো অধক্ষেপ পড়বে না। যেমন আমরা আরো একটি উদাহরণ দিয়ে উপমুখী বিক্রিয়াকে ভালোভাবে বোঝার চেষ্টা করব যেমন আবদ্ধ পাত্রে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস নিয়ে চারশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস উৎপন্ন করে এটি সম্মুখমুখী বিক্রিয়া দেখতে পাচ্ছ কিন্তু উৎপন্ন হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস নিজেদের মধ্যে আবার বিক্রিয়া করে পুনরায় হাইড্রোজেন আয়োডাইডে পরিণত হয় এটি পশ্চাতমুখী বিক্রিয়া উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো একটু দেখে নাও প্রথমটি হলো উপমুখী বিক্রিয়ায় বিক্রিয় থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয় পরিবর্তন যুগবধ ঘটে অর্থাৎ একই সঙ্গে ঘটবে আর সাধারণত আবদ্ধ পরিবেশে বিক্রিয়াগুলো সংঘটিত হয় বিক্রিয়া কখনো সম্পূর্ণরূপে শেষ হয় না বিক্রিয়াকে বিক্রিয় এবং উৎপাদের মধ্যে দুটি বিপরীতমুখী অর্ধতির চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় আসলে বৈশিষ্ট্যগুলো আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সেগুলোর মধ্যে মধ্যেই বর্তমান রয়েছে নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় মুক্ত শক্তির পরিবর্তন শূন্য হয় অর্থাৎ হয় উভমুখী বিক্রিয়ায় সম্মুখ এবং বিপরীত ব্যক্তিয়ার হার সমান হলে বিক্রিয়াটি সাম্যবস্থায় পৌঁছায় উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো জানা হলো এখন আমরা উপমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায় তার উপায় সম্পর্কে আলোচনা করব আমরা জানি অসম্পূর্ণ এই উপমুখী একমুখী করার কয়েকটি উপায় রয়েছে সেগুলো আমরা নিম্নে আলোচনা করব একটি হলো খোলা পাত্রে বা উন্মুক্ত স্থানে বিক্রিয়া করে অর্থাৎ যে বিক্রিয়াগুলোকে আমরা উপমুখী হিসেবে জানি সেই বিক্রিয়াগুলোকে যদি আমরা খোলা পাত্রে বা উন্মুক্ত স্থানে বিক্রিয়া করাই তাহলে সেটি একমুখী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিক্রিয়ক যদি কঠিন বা তরল হয় এবং একটি উৎপাদ গ্যাসীয় হলে তা সহজেই বিক্রিয়া থেকে অপসারিত হয় ফলে বিক্রিয়া একমুখী হয় যেমন আমরা এই বিক্রিয়াটাকে দেখি ক্যালসিয়াম কার্বনেট কি বদ্ধপাত্রের ক্ষেত্রে দেখা যায় বিয়োজিত হয়ে তাপীয় বিয়োজনের ফলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়েছে এবং যেহেতু বদ্ধ পাত্রে আমরা এখানে উভমুখী চিহ্ন ব্যবহার করেছি তার অর্থ হলো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পুনরায় ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হবে এখন আমরা খোলা পাত্রের ক্ষেত্রে কি দেখি খোলা পাত্রে যেহেতু একমুখী তীর জন্য এখানে খোলা পাত্রটা যেহেতু খোলা আছে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হওয়া মাত্রই সেটা কিন্তু উড়ে যাবে অতএব সেটার ক্যালসিয়াম কার্বনেটে হতে পারবে না পরিণত এরপরে দ্বিতীয় উপায়টি হলো বিক্রিয়াজাত অধক্ষেপ আলাদা একটি উৎপাদ দ্রবণ থেকে অধক্ষিপ্ত হলে বিক্রিয়াটি একমুখী হয় দেখি আমরা উদাহরণ হিসেবে কি পাওয়া যায় সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট পরস্পর মিশ্রিত হয়ে সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড এর অধক্ষেপ পড়ে এই সিলভার ক্লোয়েড এর অধক্ষেপ পরে যাওয়া এটাকে যদি বিক্রিয়া মাধ্যম থেকে সরিয়ে নেওয়া যায় তাহলে শুধুমাত্র সোডিয়াম নাইট্রেট পরে থাকবে এবং সেটা দিয়ে কি বিপরীতমুখী বিক্রিয়াটা সম্ভব নয় তিন নম্বর উপায়টি হল রাসায়নিকভাবে উৎপাদকে উৎপাদকে স্থল থেকে সরিয়ে রেখে কোন উৎপাদকে রাসায়নিকভাবে বিক্রিয়াস্থল স্থল থেকে সরিয়ে নেওয়ার মাধ্যমেও উপমুখী বিক্রিয়াকে একমুখী করা যায় আমরা এই বিক্রিয়া দুটো দেখব এই বিক্রিয়ায় ইথাইল ইথানোয়েট বা ইথাইল অ্যাসিটেট এবং পানির পরস্পর মিশ্রিত হয়ে বিক্রিয়া করে ইথাল অ্যালকোহল ইথানল বা এবং ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করেছে এটি একটি উপমুখী বিক্রিয়া চিহ্ন দ্বারা সেটাই বোঝা যাচ্ছে এখন বিক্রিয়া মাধ্যমে যদি সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করা হয় তাহলে তা যে অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হয়েছে বা ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে তার সাথে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিডেট উৎপন্ন করবে বা সোডিয়াম ইথানোয়েড এবং পানি উৎপন্ন করবে তাহলে বোঝা যাচ্ছে যে আরেকটি বিক্রিয়ক যোগ করে আমি বহুমুখী বিক্রিয়াটাকে একমুখী বিক্রিয়ায় রূপান্তরিত করে ফেলেছি এভাবে কয়েকটি উপায়ে উপমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় পরিণত করা যায় আমরা আরেকটি একটি প্রশ্ন নিয়ে আসব এখানে প্রমাণ করো যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া উভুমুখী আমরা জানি তৈত্বভাবে সকল রাসায়নিক বিক্রিয়া উভুমুখী একমুখী বিক্রিয়া ক্ষেত্রে সমুখ বিক্রিয়ার হার বিপরীতমুখী বিক্রিয়ার হারের তুলনায় এতই বেশি হয় যে বিক্রিয়াগুলোকে আপাতত দৃষ্টিতে একমুখী বলে মনে হয় যদি উপযুক্ত বিক্রিয়ার পরিবেশ সৃষ্টি করা যায় তবে একমুখী বিক্রিয়াগুলোকে উভমুখী করা সম্ভব এখন আমরা প্রমাণ করব যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াই উভমুখী মনে করি নির্দিষ্ট পরীক্ষাকালীন শর্তে প্রদত্ত বিক্রিয়াটি সমাবস্থা রয়েছে এই বিক্রিয়াটি সমাবস্থা রয়েছে এখন সমাবস্থার ক্ষেত্রে আমরা জানি সাম্যধ্রুবক থাকে একটা সাম্যধ্রুবক কে ইজ ইকুয়াল টু এই সূত্র ব্যবহার করেছে ক্ষেত্রে এগুলো হলো বিক্রিয়কের মোলার ঘনমাত্রা এ এবং বি এবং সি উৎপাদের মোলার ঘনমাত্রা যদি বিক্রিয়াটি একমুখী হয় তবে সমস্ত বিক্রিয়ক বিক্রিয়ার ফলে নিঃশেষিত হয়ে যাবে এই ক্ষেত্রে এ ও বি প্রত্যেকের মান শূন্য হবে অর্থাৎ শূন্য যদি হয় কেসি এর মান তখন আমরা পাবো ইনফিনিটি বা অসীম আমরা জানি ডেলজি নট কেসি এবং সেই কেসির মান যদি শূন্য এখানে বসিয়ে দিই তাহলে ডেলজির মান আমরা পাই ইনফিনিটি বা অসীম ডেলজি নট হল উৎপাদের মোট প্রমাণ মুক্ত শক্তি এবং বিক্রিয়কের মোট প্রমাণ মুক্ত শক্তির বিয়োগফল সুতরাং ডেল জি মান কখনোই অসীম হতে পারে না অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় কখনোই সম্পূর্ণ হবে শেষ হবে না সুতরাং রাসায়নিক বিক্রিয়ায় সম্মুখ এবং বিপরীত বিক্রিয়া একই সঙ্গে চলতে থাকে অর্থাৎ সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় উপমুখে এটা প্রমাণিত হয়ে গেল এরপরে শিক্ষার্থীরা আমি প্রথমে বৈশিষ্ট্যের ক্ষেত্রে যখন মুক্ত শক্তি ব্যাপারে আলোচনা হচ্ছিল তখন আমি বলেছি যেটা সবার শেষে আলোচনা করব সেটা সম্পর্কে একটু বলছি মুক্ত শক্তি কি মুক্ত শক্তি হলো এক ধরনের শক্তি যার উপস্থিতিতে কোনো একটি বস্তু অংশগ্রহণের প্রবণতা লাভ করে অর্থাৎ কোন পদার্থের মুক্ত শক্তি বেশি থাকার অর্থ হলো পদার্থটি বেশি পরিমাণে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইবে কোনো বিক্রিয়ায় বিক্রিয় এবং উৎপাদের মুক্ত শক্তির মান যদি সমান হয় তবে বিক্রিয়া করে উৎপাদে আর উৎপাদ বিক্রিয়া করে পরিণত হবে। তার হলো উভমুখী এই ক্ষেত্রে মুক্তশক্তির আবার মুক্তশক্তির পরিবর্তন শূন্য অপেক্ষা যদি কম হয় তাহলে বোঝা যায় যে বিক্রিয়কের মুক্তশক্তি উৎপাদের মুক্তশক্তি অপেক্ষা বেশি তখন যার শক্তি বেশি সেই তো বিক্রিয়া করতে চাইবে অর্থাৎ তখন বিক্রিয়ক বেশি পরিমাণে উৎপাদে পরিণত হতে চাইবে এর মানে বিক্রিয়াটি একমুখী হবে যেটা আমরা একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য উল্লেখ করেছি যে ডেল জি লেস দেন জিরো যখন হবে তখন বিক্রিয়াটি একমুখী হবে আর ডেল জি যখন ইজ ইকুয়াল টু জিরো হবে জিরো অর্থাৎ তখন সেটা হবে উভমুখী বিক্রিয়া তাহলে শিক্ষার্থীরা আমাদের আলোচনা আজ এই পর্যন্তই এরপরের ক্লাসে আমরা ব্যক্তি গতি বা হার সম্পর্কে আলোচনা করব আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে কারো যদি কোন রকম সমস্যা থাকে তাহলে জানাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ